ছটায় ছাড়ার কথা ছিল, এখনো ছটা বাজেনি, তিন চার মিনিট বাকি আছে, ছেড়ে চলে গেছে। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, যে লাইন চলে গেছে, কোথায় চলে গেছে আমি আর শেষ দেখতে পাচ্ছি না। সব থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা আমি কোনোদিন কোনো মেলায় দেখিনি, এই দেখো কি অসাধারণ সুন্দর সানসেট হচ্ছে, দেখি এর ভেতরে কি স্কিম রয়েছে। সাগর মেলা যা পৃথিবীর অন্যতম বৃহত্তম একটা মেলা, সেটা এখানে না আসলে বিশ্বাস করতাম না। সায়রের সাঁতার দিয়ে আসবি ফিরে, সায়রের সাঁতার দিয়ে আসবি ফিরে, গায়ের বসন ভিজবে কেনে কিছুদিন মনে মনে। কচুবেরিয়া ঘাট থেকে বেরিয়ে একদম সামনে যে গাড়িগুলো থাকে সেগুলো ফুল রিজার্ভ করে যাওয়ার জন্য, আর শেয়ারের গাড়ি আরেকটু এগিয়ে পাওয়া যায়। তো এখন যাচ্ছি, দেখি শেয়ারের গাড়ি পাওয়া যায় কি না, আর গেলেও কীরকম ভিড় হয়। লোকজন কিন্তু বেশ ভালো রয়েছে। তো যেতে যেতে রাস্তায় একটা ম্যাজিক ভ্যান পেয়ে গেলাম, আর সামনে সিটে বসেছি। এখন পৌঁছে দেবে বলছে 100 টাকা নেবে, এমনি সময় কিন্তু 50-40 টাকায় মোটামুটি পৌঁছে দেয়। 40 টাকা নেয় আর 50 টাকায় একদম মন্দিরের সামনে অবধি পৌঁছে দেয়। কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পিরিট রাখ গোপনে কিছুদিন মনে মনে। এখন বাজে 3:10, আর এখন কপিল মুনি আশ্রমের সামনে এসে নামলাম, আর সবার আগে লাঞ্চটা করে নেবো, তারপর দেখি কতটা ঘোরা যায়। মোটামুটি 1.5-2 ঘন্টা মতো হাতে সময় আছে। এখানে জিবিডি আছে, তো লোকাল লোকজন বললো এদের খাবারই সব থেকে ভালো, তো দেখি এখানে ফুড কোর্টে পাওয়া যায় নাকি খাবার। না, লোকজন তো খাচ্ছে দেখছি, মানে পাওয়া যাবে। আলু ভাজা থাকবে, ডাল থাকবে, দুটো সবজি, একটা সবজি থাকবে, চাটনি। আলু ভাজা, ডাল, একটা সবজি, চাটনি আর চিকেন, পাঁপড়, পাঁপড় দিয়ে দিন, একটা চিকেন। কুপন কেটে এসে তো বসলাম, আর সাথে ভাতও দিয়ে দিচ্ছে। এখানে দিচ্ছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, একটা সবজি, বেগুন ভাজা আর চিকেন, আর পরে বললো চাটনিটা দেবে। এই যে সুন্দর শাল পাতায় দিয়েছে, ভাত আছে, ডাল আছে, একটা সবজি আছে, পাঁপড় ভাজা আছে, বেগুনি আছে, আর এই চিকেন রয়েছে। 4 পিস চিকেন, টোটাল মিল 150 টাকা। জিবিডিএ ফুড কোর্ট থেকে খাওয়া দাওয়া সেরে এখন বেরোচ্ছি, আর রান্নাবান্নার কোয়ালিটি বেশ ভালো, আর সব থেকে বড়ো কথা যে একদমই রিচ না, তো যে কেউই মানে ছোটো থেকে বড় সবাই কিন্তু এখানে খেতে পারো। লাঞ্চ করে প্রথমেই আসলাম কপিল মুনি আশ্রমের সামনে, আর এখানে কিন্তু লম্বা লাইন পড়েছে। এই যে লাইন একদম লম্বা চলে গেছে অনেক দূর অবধি, আর মন্দির খুলবে 3:30, তারপরে পুজো হবে। এই কপিল মুনি আশ্রম 3:30 সময় আশ্রম খুলবে, ওখান থেকে লাইন শুরু হয়েছে। এখানে তো সবাই বসে পড়েছে, এইখান দিয়ে লাইন চলে গেছে, কোথায় চলে গেছে আমি আর শেষ দেখতে পাচ্ছি না। মন্দিরে পুজোর সামগ্রী নিয়ে সবাই এখানে বসেছে। এখানে রয়েছে কপিল মুনির সরোবর, তো সরোবরটা ঘুরে দেখি একবার। সরোবরের ধারে এখানে বেশ সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, এই যে এখানে পরপর বসার ব্যবস্থা রয়েছে, তো এখানে এসে একটু বসলাম, আর পরন্ত বিকেলে এখানে সূর্যের আলোটা লাগছে, বেশ আরাম লাগছে। আর সব থেকে বড়ো কথা, গঙ্গাসাগরে আমি ভেবেছিলাম যে প্রচণ্ড ঠান্ডা পড়বে, কারণ আমাদের বাড়ির ওখানেই অত ঠান্ডা, এখানে তো হয়তো 5-6 ডিগ্রি মতো হবে, কিন্তু ব্যাপারটা হয়েছে উল্টো, এখানে কিন্তু একদমই ঠান্ডা নেই। আমার মাথার টুপি তো লাগছেই না, জ্যাকেটও মোটামুটি খুলেই ফেলেছি, আর অনেকে এমনি জ্যাকেট ট্যাকেট ছাড়াও কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এখন বাজে 4:45, এতক্ষণে মন্দির খুলেছে, আর সব একদম হুড়মুড় করে ঢুকছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। কীভাবে ঢুকছে দেখো লোকজন হুড়মুড় করে। হুড়মুড় করে ঢুকছিল দেখে দুজন পুলিশ আসলেন, ওনা গিয়ে এখন সব কিছু ঠিকঠাক করছেন। তো লাইন বিশাল লম্বা, মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে আমার ঢোকার কোনো আশা নেই। আমি এখন মেলার মাঠটা একটু ঘুরে আসি, তারপরে সমুদ্রের দিকে যাই, সেখান থেকে ঘুরে আসি, তারপরে যদি সময় পাওয়া যায়, যদি ফাঁকা পাই, তাহলে মন্দিরের ভেতরে ঢুকবো, নাহলে এ যাত্রায় আর মন্দিরের ভেতরে ঢোকা আমার মনে হচ্ছে না হবে। মন্দিরে যাওয়ার পথে দুদিকেই সব পশরা সাজিয়ে বসেছে, এইগুলো মন্দিরে পূজার সামগ্রী, আর এখানে শাখা পলা এইসব নিয়ে বসেছে।
এখানে হোগলা পাতা দিয়ে টেম্পোরারি সব থাকার ব্যবস্থা করেছে, দেখি কিরকম ব্যবস্থা। এগুলো সব তালা মারা। আর এটা বোধ হয় বাথরুম হবে। এখানে এরকম হোগলা পাতার ছাউনি দিয়ে দুধারে প্রচুর থাকার ব্যবস্থা করা হয়েছে, মানে টেম্পোরারি থাকতে পারবে, সবকটা কিন্তু তালা দেওয়া। সাগর মেলার যে মূল মেলাটা হয় তার স্টলের কাজ কিন্তু এখনও চলছে, দু একটা করে স্টল বসেছে, আর ম্যাক্সিমামের কাজ কিন্তু এখনও চলছে। ওই দিকে একটা দোকান খুলেছে, দেখি কি পাওয়া যায়। এখানে এই একটা দোকান খুলেছে, কাজু বা জুয়েলের জন্য কিছু নেওয়া যায় কিনা সেটা ওই দোকান থেকে দেখলাম, কিন্তু সেরকম কিছুই পেলাম না। সাগর মেলা যে পৃথিবীর অন্যতম বৃহত্তম একটা মেলা সেটা এখানে না আসলে বিশ্বাস করতাম না। বিশাল বড়, বিশাল বড়, মানে আমি 10% এতক্ষণে ঘুরতে পারিনি। আর মোটামুটি স্টল তো তৈরি হয়নি, স্টল তৈরি হওয়ার কাজ চলছে, একটা দুটো মাঝে মাঝে স্টল বসেছে, সেগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম। আমি ওই দিকের রাস্তাটায় এসেছিলাম, এবার সেখান থেকে আবার এই রাস্তায় এসে উঠলাম। মাঝে মোটামুটি কিছু না হলেও 1000-2000 দোকান ক্রস করে এসেছি। এই দিকটায় কয়েকটা দোকান খুলেছে, ওই দিকে যেমন একটা দোকান খুলেছে, আবার এইদিকে একটা দোকান ওপেন হয়েছে, তো দেখি এই দোকানগুলোতে কিছু পাওয়া যায় নাকি। ও আচ্ছা, এটা মুদিসদায়ের দোকান, এখানে গিয়ে লাভ নেই, এই দোকানটাই দেখি। এইগুলো কত করে? 10 টাকা। আর এই বলগুলো? 15 টাকা। এলো কি লাইট জ্বলবে? দেখি একটু দেখাও তো এই বলগুলো। এগুলো 15 টাকা করে। ওই দোকানটা থেকে কাজুর জন্য দুটো খেলনা নিলাম, একটা ঝুনঝুনি আর একটা এরকম গোল বলের মতো লাইট জ্বলা। তো আশা করি কাজুর পছন্দ হবে, কাজুর পছন্দ সেটাই হবে যেটাকে ও ভালো করে কামড়াতে পারবে। আর এখন এই রাস্তা ধরেই সোজা যাই, হয়তো সাগরের দিকে পৌঁছাবো। আগে বলা হতো সপ্তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, সেই কনসেপ্টটা কিন্তু আস্তে আস্তে বদলে যাচ্ছে, কারণ এখন ব্যবস্থাপনা খুবই সুন্দর দেখছি। কিছু দূর পরপরই টয়লেট রয়েছে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে, সব কিছুই রয়েছে। এইদিকে হোগলা পাতা দিয়ে মানে শেড করে দেওয়া হয়েছে, টেম্পোরারি যদি কেউ থাকতে চায় থাকতে পারে। তো ব্যবস্থাপনা খুবই ভালো, মানে গঙ্গাসাগর একবার না, বারবার কিন্তু এবার আসতে হবে। আমি যেই ক্রুজটাতে মানে ওয়াটার বাসটাতে আসলাম সেটাতে তো মানে খুবই কমফোর্টেবলি পৌঁছে যাওয়া যাচ্ছে। এছাড়াও ভেসেল টেসেল কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। কারণ এই যে গলিটায় ঢুকলাম, এই গলিতে বেশ দোকানপাট খুলেছে, দেখে মনে হচ্ছে যে হ্যাঁ মেলা বসছে। আর যেটা আমি দেখছি বেশিরভাগ কিন্তু মুদিসদায়ের দোকান, কারণ অনেকেই আসে 7-10 দিনের জন্য এখানে থাকে, তারা মুদিসদায় কেনে। এছাড়া যে এইসব দোকানদাররা রয়েছেন তারাও থেকে যান এখানে, তাদের রান্নাবান্না থাকে। তো মুদিসদায়ের দোকান প্রচুর রয়েছে এখানে। এই দিকে একটা দোকান রয়েছে, এখানে বেশ সুন্দর সুন্দর অটো রয়েছে। কত করে দাদা এই অটোগুলো? 130 টাকা। বাহ, বেশ সুন্দর, কিন্তু আমি বাড়ি নিয়ে যেতে যেতে আর এটা আর আসতে থাকবে না, নইলে নেওয়া যেত। এছাড়া ঢোল টোল অনেক কিছুই রয়েছে। এদিকটায় রয়েছে প্লাস্টিকের জগ মগ এইসব জিনিস, এছাড়া কিছু খেলনাপাতিও রয়েছে। রাস্তা দিয়ে যেতে যেতে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম, যেটা আমি কোনোদিন কোনো মেলায় দেখিনি, সেটা হচ্ছে সেলুন। এই যে এখানে একটা সেলুন বসেছে। এই দিকটায় প্রচুর দোকানপাট কিন্তু খুলেছে, এখানে একটা ব্যাগের দোকান রয়েছে, এখানে খেলনা টেলনার দোকান রয়েছে। খেলনার দোকান আর মুদির দোকানে আমি বেশি দেখছি। ওই দিকে একটা মুদির দোকান রয়েছে। এটা একটা চায়ের দোকান। আমি সেই ঘুরে ফিরে একটা রাউন্ড দিয়ে আবার কপিলমুনি আশ্রমের সামনে চলে আসলাম। আর এই যে কপিলমুনি আশ্রম দেখতে পাচ্ছ, এর পাশেই কিন্তু রয়েছে খাবার দাবার দোকান। তো দেখি এখানে কী কী খাওয়া দাওয়ার দোকান বসেছে। এখানে রয়েছে মা যশোদা হিন্দু হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার, মানে ভাত ডালের দোকান। এইগুলো সবই মোটামুটি পাইস হোটেল। ওই ওখানে রুটি বানাচ্ছে দেখতে পাচ্ছি। তো একটু এগিয়ে দেখি, এখানে রয়েছে কলকাতা হিন্দু হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার।
তো এদের ওখানে ঢাকাই পরোটা রয়েছে দেখতে পাচ্ছি, আর কিছু মিষ্টি টিষ্টি রয়েছে। এইদিকেও সেম জিনিস রয়েছে, ঢাকাই পরোটা আছে, গজা আছে, ল্যাংচা আছে, রসগোল্লা আছে, জিলেপি আছে, তো বেশ অনেক কিছুই রয়েছে। আর এই পাশে রয়েছে চপের দোকান, চপ সিঙ্গারা এইসব ভাজা হচ্ছে। তার পাশে রয়েছে, এটা কি রোলের দোকান ভাই? হ্যাঁ, রোল চাউমিন আর কি, রোল চাউমিন, ডিমের টোস্ট, ডিমের টোস্ট, বাহ। আর তার পাশেও রয়েছে চপ, ছোলা, ভেলপুরি এইসব। তো খুব লার্জ স্কেলে না হলেও কাজ চালানোর মতো ভালো খাওয়া দাওয়ার দোকান কিন্তু এখানে রয়েছে। খাবার দাবারের দোকান দেখতে দেখতে চলে এসেছি এখন একটা পার্কে। তো এটার নাম দিচ্ছে স্কিম পার্ক। তো দেখি এর ভেতরে কী স্কিম রয়েছে। এটা পার্কের এন্ট্রান্স, সামনে সুন্দর একটা ফুলের গাছ, এইদিকে কৃষক বন্ধু প্রকল্পের দুটো সার একজন কৃষক রয়েছেন, এখানে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, মানে পশ্চিমবঙ্গ সরকারের যা যা স্কিম রয়েছে সেই নিয়ে এই পার্কটা, সেজন্য এটার নাম স্কিম পার্ক। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, অসম্ভব সুন্দর করেছে দেখতে। এখানে এটা স্বাস্থ্যসাথী কার্ড, এটা বোধহয় সবুজ সাথী, হ্যাঁ সবুজ সাথী প্রকল্প, এটা ইঞ্জিনিয়ারিং কলেজ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এটা 100 দিনের কাজ রয়েছে, আর এখানে একটা পশ্চিমবঙ্গের ম্যাপ রয়েছে। পার্ক থেকে এখন বেরিয়ে যাব, যাদের না দেখলে গঙ্গাসাগর মেলা অসম্পূর্ণ থাকে তাদের দেখতে, মানে সাধু বাবাদের দেখতে। তো দেখি কোন দিকে বসেছেন ওনারা। কাছাকাছি লোকজনদের জিজ্ঞেস করে করে পৌঁছে গেছি সাধু বাবাদের আড্ডায়। তো এখান দিয়ে লাইন দিয়ে দুধারেই কিন্তু সাধু বাবারা রয়েছেন। বেশিরভাগই জায়গা কিন্তু ফাঁকা রয়েছে, তো সাধু বাবারা সবাই এখনো বোধহয় এসে পৌঁছাননি। তো অনেকেই এসছেন, ডাকছেন, আয় 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 আশীর্বাদ দেব। মেলাটা ঘুরতে ঘুরতে এতটা সময় চলে গেল, এখনও গঙ্গার ধারে মানে সাগরে যাওয়া হয়নি। আমাকে 6টার মধ্যে কচুবিরিয়াতে পৌঁছতে হবেই হবে, আর এখন বাজে 4:35। মোটামুটি দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে সাগরে এসে পৌঁছালাম। এখানে সানসেট হচ্ছে, অসাধারণ সুন্দর লাগছে। একটা টাইমলাপস নিয়ে যা সুন্দর আসতো না, কিন্তু টাইমলাপস নেওয়ার মতো সময় নেই, আমাকে ইমিডিয়েটলি ব্যাক করতে হবে। তো গঙ্গায় গিয়ে একটু জল মাথায় দিয়েই বেরিয়ে যাব। এই দেখো কী অসাধারণ সুন্দর সানসেট হচ্ছে। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় মা গঙ্গার মূর্তি বসানো হয়েছে, ওখানে একটা রয়েছে, এখানে রয়েছে, পাশে গোপাল রয়েছে ঝুলাতে, আরও ওই দিকে রয়েছে, এগুলো রয়েছে, এগুলো সামনে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। আবার এখানে থার্মোকল দিয়ে এরকম মা কালী, কপিল মুনি, এখানে হনুমানজি, মা লক্ষ্মী এসবেরও মূর্তি বসানো হয়েছে। এই ক্লিপগুলো কত করে গো? আর এগুলো এই দোকানগুলোতে শাক ঝিনুকের বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। তো জুয়েলের জন্য একটা ক্লিপ আর একটা হেয়ারব্যান্ড নিয়ে নিলাম, এবার ঝটপট ফিরতে হবে। এখন বাজে 5:55, আর মাত্র 5 মিনিট বাকি আছে আমাদের লঞ্চ ছাড়তে। তো দৌড়াতে দৌড়াতে এখন যাচ্ছি ঘাটের দিকে। আর এদিকটা অসাধারণ সুন্দর করে সাজিয়েছে। এই পর্যন্ত সব ঠিকঠাক চললেও বিপত্তি বা দুর্ভোগ যাই বলো শুরু হলো এরপর থেকে। আমি কচুবিরিয়া ঘাটে গিয়ে পৌঁছে দেখি 5 মিনিট আগেই আমাদের ক্রুজ ছেড়ে চলে গেছে, কিন্তু ডিপার্চার টাইম ছিল 6:00, আর আমি 6:00 বাজার 3-4 মিনিট আগেই কিন্তু ওখানে পৌঁছে গিয়েছিলাম। এটা দিয়ে যাবো ছটায় ছাড়ার কথা ছিল, এখনো 6টা বাজে, 3-4 মিনিট বাকি আছে।
আমরা ছেড়ে চলে গেছে, তো আমরা দৌড়াচ্ছি দেখি, মানে আমি একবার ফোন করলাম। তো এই যে ক্রুজ আবার ব্যাক করছে, আমরা এখানে কজন আছি আমাদেরকে নেওয়ার জন্য? চরম নাটক হলো। তো ক্রুজটা অলরেডি ছেড়ে চলে গেছিলো, আমি আবার কলকাতাতে ফোন করলাম, তারপরে ওরা আবার ব্যাক করলো, আমি ছাড়া আরও 5-6 জন ছিল, তো সবাই এখন উঠলো, মোটামুটি যারা যাওয়ার ছিল সবাই হয়ে গেছে, এবার রওনা দিচ্ছে। এই যে উফ বাবা, ক্রুজ আবার ব্যাক করলো, আমরাও ক্রুজে উঠে পড়লাম, কিন্তু দুর্ভোগ তখনও বাকি ছিল। সন্ধ্যেবেলায় আমাদের দেওয়া হয় 4টে লুচি, আলু ফুলকপির তরকারি, একটা ভেজিটেবল চপ আর একটা সন্দেশ। এই খাবার খাওয়ার ঠিক আধ ঘন্টা পর থেকে প্রচণ্ড অসুস্থ বোধ করি, ওইখানে মানে ক্রুজের মধ্যেই কিন্তু 2 বার বমি হয়, আর ক্রুজও কুয়াশার কারণে অনেক লেট করে ফিরতে। আমরা বাড়ি ফিরে আসি প্রায় রাত 12টা নাগাদ। গঙ্গাসাগর থেকে কলকাতায় ফেরার পথে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে ভিডিও করার পসিবিলই হয়নি, তবে কয়েকটা কথা যা না বললেই নয়। প্রথম কথা, এখন যেহেতু শীতকাল সেজন্য গঙ্গাসাগর যেতে গেলে মিলেনিয়াম জেটি থেকে যে ক্রুজটা ছাড়ছে তাতে কিন্তু প্রায় 5.5 ঘন্টা মতো সময় লেগে যাচ্ছে। তো যেতে 5.5 ঘন্টা, ফিরতে 5.5 ঘন্টা, টোটাল 11 ঘন্টা সময় কিন্তু হাতে নিয়ে যেতে হবে, আর সেক্ষেত্রে ওইখানে ঘোরার সময়টাও কিন্তু অনেক কমে যাচ্ছে। তৃতীয়ত, যারা দিনে দিনে গঙ্গাসাগর মেলা ঘুরতে চাও তাদের জন্য কিন্তু আমি বলবো যে কাকদ্বীপ বা নামখানা থেকে ফেরিটাই বেশি প্রেফারেবল, সেক্ষেত্রে আরও ভোর ভোর বেরিয়ে ওখানে পৌঁছে যাওয়া যাবে, নিজের ইচ্ছামতো ঘুরে আবার ইচ্ছামতো কিন্তু ফেরা যাবে। আর এখানে যেহেতু সময়সীমা বাধা থাকে তো তার মধ্যে ফিরতে হয়, যেমনটা আমার ক্ষেত্রে দেখলে ক্রুজ অলরেডি ছেড়ে চলে গেছিলো। তৃতীয়ত, ক্রুজে আমাদের যাওয়ার সময় খাবার কোয়ালিটি যতটা ভালো ছিল ফেরার সময় কোয়ালিটি কিন্তু ততটাই খারাপ ছিল। যে আলু ফুলকপির তরকারি দেওয়া হয়েছিল সেটা কিন্তু মানে একদমই মানে খারাপ ছিল, আর সেটার জন্যই কিন্তু আমার শরীরটা বেশি খারাপ হয়ে গেছিলো। সবার শেষে বলবো, যদি তোমরা গঙ্গাসাগর প্ল্যান করো তাহলে 1 নাইট 2 ডেজের প্ল্যান করাটাই বেটার, সেক্ষেত্রে টোটাল গঙ্গাসাগরটাই কভার করা যায়, নাহলে কিন্তু খুব হেক্টিক হয়ে যায়। চলো এই ব্লগ সাথে আমাদের গঙ্গাসাগর ট্রিপ এই অবধি রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুর সাথে শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে।